হ্যালো ফ্রেন্ডস সুমন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক আজকের টপিকে থাকছে ভগবান শিবকে নিয়ে একটি আলোচনা সামনেই শিবরাত্রি তো শিবরাত্রি আমরা উপবাস কেন করব। এবং শিবরাত্রি উপবাস করার ফল কী সেই সম্পর্কেই আজকের টপিকে আমি আলোচনা করছি তো আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবারেব মহাদেব শিবের মহারাত্রি অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন এর ব্যাখ্যা এবং গুরুত্ব একটু বলে রাখি সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে থাকেন রাতে বিছানায় না শুয়ে মাটিতে মাটিতে শোয়া হয় ব্রতের দিন তারা উপবাসী থাকেন তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ দই ঘৃত মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয় আর ওং নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয় সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয় ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পুজো চলে তান্ত্রিকেরাও এই দিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করে থাকেন মহাশিবরাত্রি সাধারণত ইংরেজি মাসের ফেব্রুয়ারি বা মার্চ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে হিন্দু মহাপুরাণ তথা শিব পুরাণ শিব মহাপুরাণ অনুসারে এই এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও পলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাস ও মুক্তির পথ দেখান এখন আসুন জেনে নেওয়া যাক শিবরাত্রি কীভাবে প্রচলন হল শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সে প্রচুর জীব হত্যা করত একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেলগাছ আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেদিন সেই চতুর্দশী অর্থাৎ শিব মহারাত্রির দিন আর বেদ ছিল উপবাসী তার ফলে বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব শিবচতুর্দশী ব্রতর ফললাভ হয় এবং সেটি অজান্তেই হয় পরদিন ব্যাধ বা বাড়ি ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পারণ ফল লাভ হয় এর কিছুদিন পর সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিয়ে আসে কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাকে নিয়ে যায় যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেইজন তার উপর জমের কোনো অধিকার থাকে না সেই মুক্তি লাভ করে এইভাবে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে বা পুজো শুরু হয় জ্যোতির্লিঙ্গ পুজো কী মহা শিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ওঙ্কারেশ্বর কেদারনাথ ভীমশঙ্কর বিশ্বেশ্বর তৃণবেশ্বর বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বর কৃষ্ণেশ্বর বা বহু মনুষ্যের সমাগম হয় এসবার হাত থেকে এই জ্যোতির্লিঙ্গের পুজো ও পবিত্র স্পর্শলাভ ঘটে এই পুজোর নিয়ম কী শিব পুজোয় শিবলিঙ্গ স্নানার্থে প্রধানত গঙ্গাজল বা গঙ্গাজল মিশ্রিত জল ব্যবহার করা হয় আর বেলপাতা দেওয়া হয় তিনটি পাতাযুক্ত একটি যৌগিক পত্রকে তবে বিশেষ লক্ষণীয় শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিকপত্রের বৃন্ত বা মোটার নিচে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে দিতে হবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এখন আসা যাক শিব ঠাকুরের স্নান মন্ত্রে গঙ্গাজলে চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে শিবকে স্নান করাবেন এই মন্ত্রে শিবকে স্নান করাবেন এবং মন্ত্রটি উচ্চারণ করবেন ওং ত্র্যাম্ব্যেকম যয মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ইব বন্ধনা নিত্যর মাম অমৃতাত ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচেদয়াত ওং এইভাবে এই এইরকম মন্ত্র করে শিবের মাথায় জল ঢালতে হবে তবেই শিব ঠাকুর সন্তুষ্ট হবেন এবার আসছি শিবরাত্রিতে শিবকে সন্তুষ্ট করতে কী কী অর্পণ করবেন এবং কি কি করবেন না শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান শিব যেমন খুব অল্প সন্তুষ্ট হন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনি যদি তার পুজো করার সময় কোনো ভুল বা ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন প্রথমে কি কি অর্পণ করবেন এটাই জেনে নেওয়া যাক দুত্রফল শিবের মাথায় অর্পণ করলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন ফুলও মহাদেবের অন্যতম পছন্দের জিনিস এর পরে বলা হচ্ছে শিবের মাথায় গঙ্গাজল অবশ্যই ঢালতে হবে আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিলে শিব ঠাকুর সন্তুষ্ট হন রূপর সাপ যদি কাল সর্পযোগ থাকে তাহলে রূপোর জোড়া সাপ নিবেদন করতে হবে ভাঙ বা সিদ্ধি শিব ঠাকুরের খুব প্রিয় বলে মানা হয় শিব পুজোর সময় একটি ভাঙ দিন বা ভাঙ বেটে সেটা দুধ ও গঙ্গা জলে মিশিয়ে দিতে পারেন এবারে আসি কী কী অর্পণ করবেন না এক নম্বর শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পেতলের পাত্র ব্যবহার করুন স্টিল বা লোহার পাত্র ব্যবহার করবেন না নেক্সট তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করা যাবে না তারপরে বলা হচ্ছে শঙ্খ দ্বারা অভিষেক বা শিব পুজোয় শঙ্খের ব্যবহার না করাই ভালো নেক্সট বলা হচ্ছে সাদা রঙের সব ফুলই শিব ঠাকুরের পছন্দ তবে সাদা চম্পা বা কেতকি এই দুটি ফুল শিব শিব ঠাকুরকে অর্পণ করবেন না নেক্সট গরুর খাঁটি দুধ ব্যবহার করতে হবে প্যাকেট দুধ ব্যবহার না করাই ভালো নেক্সট বলা হচ্ছে যে নারকেল শিব পুজোয় ব্যবহার করা যাবে না তিল মহাদেবের পুজোয় ব্যবহার করা যাবে না এবং শেষে বলা হচ্ছে সিঁদুর কোনোভাবেই শিব পুজোয় দেবেন না তো আশা করি বন্ধুরা শিব ঠাকুরকে নিয়ে আজকের এই টিউটোরিয়াল সবারই ভালো লাগলো পরবর্তীকালে শিব সংক্রান্ত আরও এরকম ধরনের টিউটোরিয়াল বা অন্য কোনো বিষয় সম্পর্কে এরকম পৌরাণিক কাহিনী বিষয়ক টিউটোরিয়াল দেওয়া হবে তো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ এবং শেষে আরও একটি কথা যারা এই চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব